7 সেপ্টেম্বর সন্তানকে নিয়ে শাকিব খান ও বুবলির স্থির চিত্র প্রকাশ করেছিলেন বুবলি। এবার পাওয়া গেল ভিডিও, তবে বুবলির পেজ থেকে নয়। 8 সেপ্টেম্বর ভিডিওটি প্রকাশ পেয়েছে শাকিব বুবলির একমাত্র সন্তান শেহজাদ খান বীরের পেজ থেকে। 2 মিনিট 28 সেকেন্ডের ভিডিও শুরুর দিকে সন্তান বীরকে হাত ধরে স্কুলে নিয়ে যেতে দেখা যায় শাকিব খানকে। পেছন থেকে দৃশ্য ধারণ করেছেন বুবলি। স্কুলে বসে খেলনা দিয়ে বীরকে খেলতে দেখা গেছে ভিডিওতে। সে সময় পাশে ছিলেন মা বাবা, অর্থাৎ শাকিব বুবলি। বীরের স্কুলের নাম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। এটি রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত। সাধারণত শাকিব বুবলিকে একসঙ্গে দেখা যায় না, তাদের এখনো বিচ্ছেদ হয়নি, বিষয়টি কিছুদিন আগে নিশ্চিত করেছেন বুবলি। প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস ও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে আমেরিকা সফর ছেড়ে এসেছেন শাকিব। প্রশ্ন উঠেছিল শাকিবের সব আদর স্নেহ দায়িত্ব কি শুধু জয়ের জন্যই? দেশে ফিরে শাকিব খান জানিয়েছিলেন দুই ছেলেকেই ভালোবাসেন তিনি। অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর 2018 সালে বুবলিকে বিয়ে করেন শাকিব খান। এরপর 2020 সালের মার্চে তাদের কোল জুড়ে আসে শেহজাদ খান বীর।